তুমি তো আমি আমার এই লেকচারে তোমাদেরকে দেখাবো প্রাণায়ামে কিভাবে কত সহজে সুন্দর করে বহু নির্বাচনমূলক প্রশ্নের আনসার করা যায়। একটু কেয়ারফুল থাকলে এবং কৌশলী হলে খুব সহজে আনসার করা যাবে, ঘাবড়ানোর কিছু নাই। তো আমি সরাসরি চলে যাচ্ছি। এখানে তিনটা স্টাইলের অঙ্ক দেওয়া আছে, দেখো এইটা এইটা এটা অলমোস্ট তিনটা একদম সেম। তোমাকে শুধু আমি নোটগুলো এখানে করে দিছি, উত্তর কোনটা আসবে কেন আসবে তুমি যদি একবার জেনে যাও তোমার আর প্রবলেম হবে না। এইখানে এটা খেয়াল করো, এটা ওয়ান, এটা টু, এটা থ্রি, তিনটা অঙ্ক এটা খেয়াল করো। 64 এর 2 √2 ভিত্তিক লব, এটার মান বের করতে বলছে। মাথায় রাখতে হবে আমাদেরকে এখানে বেসে যা হয় পাওয়ার কিন্তু তাই হতে হবে, অর্থাৎ এখানে যা এখানে তা, যদি না হয় আমার কিন্তু অঙ্ক করার কোনো সুযোগ নাই। তাহলে আমি 64 এর পরিবর্তে এখানে যাই থাকুক সেটাকে তুমি কোন কৌশলে গিয়ে কেটে বানাবে সেটা তোমার খেয়াল করতে হবে। তাহলে দেখো আমি এখানে যা আছে এখানে তা বানিয়েছি, মাথার উপর আছে হচ্ছে এটা, মাথার উপর যা ইচ্ছা তাই থাকতে পারে সেক্ষেত্রে কোনো প্রবলেম নাই। আমার মূল কথা হচ্ছে এইটা অঙ্কের প্রয়োজনে এটার এটা চেহারা যদি হুবহু যদি একই হয়ে যায় তাহলে বুঝতে হবে যে আমার অঙ্কের কাজটা করতে সুবিধা। তাহলে দেখো আমি নোটটা এখানে দেখিয়েছি, 64 এর পরিবর্তে 2 √2 হোল টু দি পাওয়ার 4 কিভাবে হয় সেটা এখানে স্পষ্টতই প্রতীয়মান। আমি একটা দেখিয়ে দিচ্ছি, এগুলো তোমরা এখানে তুলে নিবা, উঠিয়ে নিবা খাতায়, তাহলে এগুলো বোঝানোর প্রয়োজন হবে না। 2 √2 হোল টু দি পাওয়ার 4 যদি আমি এটাকে 64 কে এভাবে লিখবো, এভাবে লিখি তাহলে দেখো 2 এর উপরে 4 আছে, √2 এর উপরেও 4 আছে। 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16, √2 টু দি পাওয়ার 4 কে লেখা যায় √2² √2² দুইটা রুট স্কয়ার লিখলাম, √2 স্কয়ার চলে যায়, √2 স্কয়ারে চলে যায় 2, আর এখানে 2 আর এখানে 16 আছে, এখানে 16 গুণ 32 = 64, অর্থাৎ 64 পরিবর্তে আমার এটা লেখা একটাই মাত্র কারণ আমার যেহেতু এখানে এটা আছে আমাকে 64 এর পরিবর্তে এখানে এটা বসাতেই হবে, না হলে আমার অঙ্ক হবে না, সেই জন্য আমি কাজটা করছি। আর এখানে যেহেতু 4 আছে, log a টু দি পাওয়ার log a টু দি পাওয়ার r, অর্থাৎ r টা কোথায় আছে, সামনে আসে, আমরা ফর্মুলা মান জানি জানি যে এখানে যেটা দেখেন সামনে চলে আসে, তাহলে এটা তুমি যদি সামনে নিয়ে আসে এখানে আসে, দ্যাট মিনস এখানে আসছে আর যা আছে হুবহু বসে গেছে। এখন আমরা জানি লগ এটা আর এটা যদি সেহেরা যে হুবহু যদি একই হয় তার মান হচ্ছে কত, 1, তাহলে 4 কে 4। ঠিক একইভাবে এগুলো হয়েছে, দেখো এখানে আমার মনে হয় না বোঝানোর কিছু আছে। এখানে 144 এর 2 √3 ভিত্তিক লগ এর মান নির্ণয় করতে বলছে, তাহলে আমি আবার বলছি 144 কে তোমাকে যেভাবে হোক 2 √3 মিলাইতে হবে আগে, মাথার উপর ভাগ্যক্রম মতো 4 আসছে, 5 আসতে পারে, তো 2 √3 4, এটা কিভাবে আসছে 144 এর পরিবর্তে সেটা আমি এখানে দেখিয়ে দিয়ে দিয়েছি, তোমরা এখান থেকে উঠাই নিতে পারো, আশা করি একই এটার মতো একই কোনো প্রবলেম হবে না। 4টা আমাদের অঙ্কের ফর্মুলা অনুযায়ী log x টু দি পাওয়ার r, লগ ইভেন্টিক x টু দি পাওয়ার r সূত্র হচ্ছে r টা কোথায় আসে, সামনে আসে, দ্যাট মিন্স এখানে 4 এখানে পাওয়ার আছে, এখানে এটা সামনে চলে আসলো আর যা সব বসে গেছে, এবং এই এখানে লগে এটা এবং এটা চেহারা অভূব হয়ে কি, ঠিক আছে, তাহলে তার মান হচ্ছে কত, 1, তাহলে 4 কে 4, ঠিক আছে। এখন আরেকটা দেখো, 20 এর 2 √5 ভিত্তিক লগ এর মানে নয়, সেক্ষেত্রে এখানেও সেম, এখানে যেহেতু 2 √5 আছে তোমাকে 20টাকেও 2 √5 যেভাবে হোক তোমাকে কনভার্ট করতেই হবে, তাহলে log 2 √5, এখানে 2 √5 হোল স্কয়ার দিছি আমি, এটাকে ভাঙলে দেখো 20 আসে, সেটা রাফটা আমি এখানে করে দেখেছি, ঠিক আছে, আমার মনে হয় তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তাহলে ফর্মুলা অনুযায়ী 2টা কোথায় আসবে, সামনে আসবে, আর হুবহু চেহারা দুটোটার একদম হুবহু একরকম মিলে গেছে, দ্যাট মিন্স তার মান হচ্ছে কত, 1, তার মানে এটার মান হচ্ছে কত, 2, ঠিক আছে, ক্লিয়ার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ধরনের অঙ্ক বেশিরভাগ সময় পরীক্ষাতে আসতে দেখা যায়, একটু ভালোভাবে খেয়াল করো এখানে যেটা লেখা আছে, আমরা কিন্তু আমি এই সূত্রটা দেখিয়েছিলাম আগেও, যদি এই ধরনের অঙ্ক হয় এখানে যদি তোমাকে এটা সমান এটা দেওয়া থাকে এক্সেল মান বের করতে বলে, মাথায় রাখতে হবে এটার মাথার উপর এটা যেটা থাকবে সেটার মাথার উপর ডান পাশে যা আছে সেটা পাওয়ার আকারে চলে যাবে, আর এখানে বামে এটা যা আছে এখানে তা চলে যাবে, অর্থাৎ এটা তোমার x = n এখানে লেখা আছে। তারপর দেখো এটাকে x ইনভার্স -2 এটাকে লাগে 1/x² আর 1/25 কে লিখলাম 5² দ্যাট মিন্স যদি আমি গুণ করে দিই তাহলে কি x² কে x² 5² কে 5² এখানে দেখো, তাহলে এখানে x² কে 5² কিন্তু x এর কিন্তু এখানে দুইটা মান আছে, দ্যাট মিন্স x = ±5 দুইটা মান। অনেক কিন্তু প্রশ্ন করে এটা আমি বলতে চাচ্ছি, এখানে ক্লিয়ার করে ফেলা খুব দরকার,
ঠিক আছে এখানে x এর দুটো মান x হয়ে যায় কিন্তু তোমরা কাউন্ট করবা একটা পজিটিভ মানটাই এখানে লিখে দিছি আমি ঋণাত্মক সংখ্যা লগারিদম হচ্ছে অসংজ্ঞায়িত ঠিক আছে অর্থাৎ শূন্য এবং ঋণাত্মক সংখ্যার লগারিদমের বাস্তব কোনো মান নাই ঠিক আছে এটা খেয়াল করবা সেটা আসলে হচ্ছে এটাই এটা ভালোভাবে খেয়াল করো ঠিক আছে তাহলে আমরা পজিটিভ মানটাই কাউন্ট করব ঋণাত্মক সংখ্যা লগারিদম হচ্ছে অসংজ্ঞায়িত যার কারণে আমাদের পজিটিভ মানটা নেওয়া তারপর আশা করি তোমরা বুঝে গেছো তাহলে x এর মান হচ্ছে 5 এখানে যে x এর মান কত সেটা হচ্ছে x এর মান 5 তারপর এখানে দেখো এখানে আচ্ছা এখানে আমরা একটা বলি চাইলে আমরা কিন্তু যদি অপশন থেকেও কিন্তু মানটা বের করে ফেলতে পারি শুধু পরীক্ষার মতো x এর এখানে মান বসিয়ে এটাকে যদি ক্যালকুলেশন করে এটা সমান যদি আমার ডান পক্ষে মাইনাস 2 চলে আসে তাহলে 5 এর জন্য অঙ্কটা কি থাকবে শুদ্ধ থাকবে এটা তোমরা অভাবও করতে পারো তারপর এখানে দেখো এখানে খেয়াল করতে হবে আমার এখানে দেওয়া আছে 16 এটার মান বের করতে হচ্ছে আমাকে এখানে দেওয়া আছে 16 এখানে দেওয়া আছে 4 আমি আগেও বলছি এখানে যা দেওয়া থাকে তোমাকে এই সংখ্যাটাকে সেটাই চিন্তা করতে হবে আমরা জানি 16 এর বর্গমূল হচ্ছে কত 4 তাহলে এই 16 দিলে এখানে 16 এর সাথে মিলে যায় রুট ওভার দিয়ে দিছি ঠিক আছে অর্থাৎ 16 এর বর্গমূল হচ্ছে 4 কিন্তু এটা দেওয়াতে আমার কাজ করতে সুবিধা আর রুটের পরিবর্তে যখন আমি রুটটা যখন মুক্ত করব তাহলে 16 এর মাথার উপরে কি আসবে হাফ আসবে একটা ফর্মুলা অনুযায়ী লগ x টু দি পাওয়ার আর সূত্র আটটা কোথায় আসে সামনে আসে তো হাফটা সামনে চলে আসছে আর যা আছে তা বসে গেছে এখন যদি 16 আর 16 যেহেতু চেয়ার ও বহু মিল আছে তাহলে তার মান হচ্ছে কত 1 দ্যাট মিন আনসার হচ্ছে কত হাফ একই ভাবে এখানেও দেখো এখানে এটা এখানে আরেকটা অঙ্ক তাহলে এটার মান কত আনসার এটার আনসার হচ্ছে হাফ তারপর এখানে দেখো এই অঙ্কের মধ্যে এটাও একই কাছাকাছি অঙ্ক লগ x তারপর হচ্ছে কত 3 টু 4 সমান 4 হলে x ইকুয়াল টু কত ঠিক আছে সেক্ষেত্রে আমরা আমি আবার বলছি এখানে যেটা থাকবে তার মাথার উপর ডান পাশে যেটা আছে সেটা চলে আসছিল এখানে মনে আছে শিক্ষার্থী বন্ধুরা মাইনাস থাকার কারণে মাইনাসটা সহ আসছিল এখানে যেহেতু প্লাস আছে কিছু না মানে প্লাস সেটা সেটা প্লাস সহ আসছে যদি মাইনাস থাকতো মাইনাস সহ আসতো x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 3 টু 4 এখানে মাথায় রাখতে হবে যেহেতু 324 ওই যে আমরা বলছিলাম না আমাদের দুইটা ফর্মুলা আছে একটা বেস সমান যদি বেস হয় এক ধরনের ফর্মুলা আবার পাওয়ার সমান যদি পাওয়ার হয় এখানে যেহেতু এখানে চল হিসেবে x আছে এখানে মাথার উপর 4 আছে তোমাকে মাথায় রাখতে হবে 324 টাকে এমন ভাবে বিশ্লেষণ করবা যেটার মাথার উপর অবশ্যই কি থাকবে 4 থাকবে এটাই হচ্ছে কন্ডিশন আমি এখানে 3√2 কে ভাঙলে যে 324 কিভাবে হয় এখানে দেখিয়ে দিয়েছি তোমরা আশা করি এটা বুঝে নিতে পারবা ঠিক আছে তারপর আমি একটু দেখে দিই রুট টু দি পাওয়ার 4 কে আমি এখানে ভেঙে দিয়েছি রুট টু স্কয়ার একটা এখানে রুট টু স্কয়ার একটা দিয়েছি আবার গুণ করলে রুটটা কিন্তু 4 এ হয় আর 3 টু দি পাওয়ার 4 মান হচ্ছে 81 দ্যাট মিন 2 2 দুটো গুণ হচ্ছে 4 আর একার সাথে 4 গুণ করলে হয় 324 অর্থাৎ 324 এর পরিবর্তে আমি 3 রুট টু টু দি পাওয়ার 4 ইউজ করব কারণ এখানে 4 না হলে আমার অঙ্ক কখনো হবে না এখন দেখো পাওয়ারে আর পাওয়ার যেহেতু মিল আছে x ইকুয়াল টু 3 রুট 2 আমরা কি করতে পারি লিখতে পারি কেমন তারপর একই অঙ্ক এখানে এক্স্যাক্টলি দেখো এই ধরনের অঙ্ক আসবে আর কি তোমাকে ফিগারটা যেভাবে দেয় তোমাকে টেকনিক্যালি জিনিসটা মনে রাখতে হবে এখানে এখানে দেখো লগ এ এক্স 400 ইকুয়াল টু 4 হলে এক্স ইকুয়াল টু 4 তাহলে এক্স এর মাথার উপর এখানে যা আছে তাই আসলো এখানে 400 টা ডানে লিখলাম এখন আমাকে এখানে মাথার উপর যেহেতু 4 আছে তোমাকে মাথায় রাখতে হবে এখানে যেহেতু 4 আছে এটার পাওয়ারের বেটার তুমি যাই লিখে না কেন তার মাথার উপর আগে থেকে তুমি 4 লিখে দিবা কার জন্য কার মাথার উপর 4 দিলে 400 হবে সেটাই তোমাকে বের করে আনতে হবে ঠিক আছে এটা আমি লিখে দিছি 2√5 হোল টু দি পাওয়ার 4 তুমি দেখবে যে 2√5 হোল টু দি পাওয়ার 4 এটাকে ভাঙলে কিন্তু তোমার 400 আসবে ঠিক আছে তাহলে এখন দেখো এখানে পাওয়ার হচ্ছে 4 এখানে পাওয়ার 4 তাহলে পাওয়ার পাওয়ার মিল থাকার কারণে আমি লিখব x = 2√5 আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে এই ধরনের অঙ্কগুলো আর তোমাদের প্রবলেম হবে না ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো এটা চট্টগ্রাম বোর্ড আসছে এই ধরনের অঙ্কগুলা আমি কিছুক্ষণ আগে গুলো হয়তো পার্ট পার্ট আলাদা আলাদা করে বুঝে এলাম বুঝালাম এখন দেখা যাচ্ছে দুইটা ক্লাস আকারে দিছে এটা চট্টগ্রাম বোর্ড আসছে 2020 সালে এমসিকিউ এক নম্বরের জন্য খেয়াল করো এখানে মাথায় রাখতে হবে দুটো ক্লাস আকার আছে এখানে আছে কত 36 তোমাকে ডেফিনেটলি এটা 36 করতেই হবে তাহলে আমি এই পজিশনে যাই তাহলে এখানে যেহেতু 36 আছে এখানে যদি আমি 36 মিলাতে যাই একদম সোজা কত এর বর্গমূল হচ্ছে যে 6 36 এর বর্গমূল হচ্ছে 6 অর্থাৎ 6 6 36 36 এর বর্গমূল হচ্ছে 36 এর বর্গমূল হচ্ছে 6 তাহলে আমি বেশি কিছু লিখি না কিন্তু এর 36 লেখার কারণে এটার সাথে কিন্তু চেহারাটা মিলে যাচ্ছে
তারপর এখানে দেখো রুট 6 এখানে দেওয়া আছে শুধু 6 আমাকে এটা মান বের করতে হচ্ছে এটা প্লাস করতে হচ্ছে তাহলে এখানে যেহেতু রুট 6 আমাকে এখানে রুট 6 নিয়ে আসা বাধ্যতামূলক আমি করলাম কি রুট 6 আমি এমনভাবে কাজটা করব আমার অঙ্ক বাড়তেও পারবে না কমতেও পারবে না আমি রুট 6 দিয়ে হোল স্কয়ার দিছি এখন যদি রুটের স্কয়ার যদি কাটা যায় তাহলে কিন্তু 6 থাকে কিন্তু দেখো এটা করার কারণে রুট 6 আর রুট 6 এর চেহারাটা মিলে গেল এখন দেখো এই রুটের রুট থেকে যদি আমি এটা যদি তুলতে চাই তাহলে 36 এর মাথার উপর হাফ আসবে তারপরে এখানে দেখো 2 টা log x টু দি পাওয়ার r এর সূত্র log x টু দি পাওয়ার r তাহলে r টা কোথায় আসে সামনে আসে তাহলে log আর যা আছে তা লিখে দিলাম রুট 6 রুট 6 এখানে দেখো হাফ টা log x টু দি পাওয়ার r এর সূত্র হাফ টা সামনে চলে আসে log 36 36 ঠিক আছে প্লাস 2 ইনটু log রুট 6 রুট 6 দ্যাট মিন্স এটার পরিবর্তে 1 এটার পরিবর্তে 1 তাহলে এটার সাথে 1 গুণ দিলে এটা থাকে 2 এর সাথে 1 গুণ দিলে 2 থাকে মাঝখানে চিহ্ন যেহেতু প্লাস প্লাস দিলাম যদি মাইনাস থাকতো এখানে তাহলে আমি মাইনাস বসিয়ে কাজ করলাম কাজ করতাম এখানে এরপরে লসাগু করা হয় সেগুলো তোমরা বুঝছো এখানে আসার পর যখন যোগ বের করছি 5/2 এই জায়গায় এসে আমি আরেকটা প্রশ্ন তোমাদেরকে সুবিধা করে দিচ্ছি 5/2 কিন্তু অপশনে তুমি যখন দেখবা অপশনে কিন্তু 5/2 নাই তখন তুমি কি করবে অপশনে কিন্তু এভাবেও দিছে মান কোনোটি নয় তোমাকে কিন্তু খেয়াল করতে হবে কোনোটি না অপশনও দিছে মনে করো আবার এটা দেয় নাই কিন্তু ওরা করছে কি সমস্ত আকারে দিছে তাহলে তোমাকে এটা ভেঙে সমস্ত আকারে করে নিতে হবে অর্থাৎ পরীক্ষা হলে ঠান্ডা আমাদের যদি তুমি খেয়াল না করো তাহলে কিন্তু তুমি অনেক প্রবলেমে পড়ে যাবে তোমাকে খুব সূক্ষ্ম ভাবে সময়টাকে ম্যানেজমেন্ট করতে হবে অঙ্কগুলোকে ঠান্ডা মাথায় করতে হবে আমি আবার বলছি অঙ্ক এবং ভাবে করবা ঘাবড়ানোর কোনো সুযোগ নাই তোমাকে জাস্ট এটা এটা চেহারা তুমি কিভাবে কৌশলে খুব তাড়াতাড়ি মিলাইতে পারবে সেটা দিয়ে তোমার কাজটা করে ফেলা খুব সম্ভব দ্রুততার সহিত